24 ঘন্টা লাইভ এক্সক্লুসিভ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। দীর্ঘদিন ধরেই আতঙ্ক নিয়ে নদী পারাপার করতে হচ্ছে হাজার হাজার সাধারণ মানুষদের, কিন্তু তারপরেও যাত্রী সুরক্ষার ব্যাপারে কোনো রকম নজর নেই প্রশাসন থেকে শুরু করে নৌকো কর্তৃপক্ষ কারুরই। এমনই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। এই ছবি বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার দাড়িকা পঞ্চায়েতের অন্তর্গত দমদমার ঘাটে। দেখুন এই রিপোর্ট। ঘর, ফ্ল্যাট, বাড়িতে আজ পর্যন্ত 24 পরগনা থেকে নদিয়া, বাংলার গর্ব পিএম এন্টারপ্রাইজ। যোগাযোগ করুন আজই। আতঙ্ক হবে না, এই বৃষ্টির মধ্যে যখন ফুল নদীর জল চলে তখন তো বুঝতেই পারছেন আর কি, অসুবিধার মধ্যে পড়তে হয়, প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়তে। এই গাড়িতে সবজি মার্কেটে দিতে যেতে হয় বিষ্ণুপুর বাজারে, আবার বিষ্ণুপুর বাজার থেকে জিনিস নিয়ে যেতে হয়। এই তো গাড়িতে এখনই দেখুন 80 কেজি লোড আছে, এই লোড অবস্থায় নৌকায় যাবে ব্রিজটা, এটা তার কোনো গ্যারান্টি নাই। 4 মাসে চলে, 3 মাসে চলে, 20-25 জন, 30 জন ভাড়া আপ ডাউন এখন 10 টাকা করে না, কি ভাড়া আছে, কি মোটর সাইকেল, সাইকেল না, 3 মাস কোন কোন মোটামুটি ওই আষাঢ় শ্রাবণ ভাদ্র নাকি, ভয়ের কিছু না। আমাদের এখানে সেরকম দুর্ঘটনা এখনো হয়নি এই পর্যন্ত, আমাদের করে নাই। আমরা দিনের পর দিন বলছি যে আমাদের নৌকা, এখানে ঘাটে নৌকা চালাবো সেটা নয়, যদি এই ঘাটটায় কোনো ব্রিজ হতো আমাদের জনগণের খুবই হবে না। ছাড়বেন না হাল, এগিয়ে চলুন, আপনার পাশে আছে বিশ্বজিৎ পাল। নিজেকে আরও ভালো করে জানতে হলে আজই যোগাযোগ করুন লাইভ মোটিভেটর বিশ্বজিৎ পাল। আমাদের প্রেরণাদাতা, লাইফ কোচ, মোটিভেশনাল স্পিকার বিশ্বজিৎ।